আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চমৎকার একটি সিক্রেট সেটিংস শেয়ার করব। এই সেটিংসটি কিনা আপনি জানলে অনেকটাই অবাক হয়ে যাবেন, এবং আপনি যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার বন্ধু দেখার পরে অনেকটাই অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে, বন্ধু তুমি এই কাজটি কীভাবে করেছো? তো বন্ধুগণ, সেই সেটিংসটি কীভাবে আমরা এটিকে অন করব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে এনাবল করে রাখুন আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে উপভোগ করার জন্য। তো বন্ধুগণ, এজন্য আমাদেরকে আমাদের মোবাইল ফোনের যে সেটিংসটি রয়েছে সেটিংসটি ওপেন করতে হবে। তো আমি জাস্ট আমার মোবাইল ফোনের সেটিংসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুগণ মোবাইল ফোনের সেটিংসটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানটা একটি অপশন রয়েছে, দেখুন অ্যাবাউট ডিভাইস। তো অ্যাবাউট ডিভাইস যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আবারও একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানটায় একটি অপশন পেয়ে যাবেন বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বার যে অপশনটি রয়েছে এখানটায় পরপর 7টি ক্লিক করে দিন। তো 7টি ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাক করে বেরিয়ে আসে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুগণ দেখুন, এখানটা একটি অপশন বেরিয়ে আসছে, ডেভেলপার অপশন। তো আপনাদের যাদের মোবাইল ফোনে এই ডেভেলপার অপশনটি নেই, ওখানটায় 7টা ক্লিক করার পর এই অপশনটি বেরিয়ে আসবে। তো বন্ধুগণ, তারপরে আপনারা এই ডেভেলপার অপশন যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো বন্ধুগণ, এরকম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানটায় একটি অপশন পেয়ে যাবেন সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। তো সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় নান রয়েছে। তো আপনি আপনার ইচ্ছা মতো একদম ছোটো থেকে বড় সাইজ করে নিতে পারেন। তো আমি জাস্ট ফর এক্সাম্পল এটাকে রেখে দিচ্ছি। তো দেওয়ার পর আমি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটায় একটি স্ক্রিন চলে আসছে। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুগণ দেখুন, আমার এখানটার মোবাইলের উপরে কিন্তু দেখুন আমার স্ক্রিনটির উপরে আরও একটি স্ক্রিন অলরেডি হয়ে গিয়েছে। তো আমি জাস্ট আমি আমার গ্যালারিটি ওপেন করে দেখাচ্ছি। গ্যালারিটি যখন ওপেন করলাম দেখুন এখানটা কিন্তু উপরে আরেকটি স্ক্রিন চলে আসছে। তো বন্ধুগণ, এভাবে যদি আপনি আপনার মোবাইল ফোনে দুটি স্ক্রিন করে ফেলেন তখন কিন্তু আপনার বন্ধু দেখলে অনেকটাই অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে, বন্ধু তুমি এটি কীভাবে করেছো? তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।